আল্লাহর হাবিবের শাত করেন মা ইউসিবুল মুসলিমা মিন নসবিন ওয়ালা ওয়াসবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফারাল্লাহু বিহা মিন খাতায়া আল্লাহর গোলাম যখন বিপদে পড়ে যায় আল্লাহর গোলামটা যখন মুসিবতে পড়ে যায় আল্লাহর গোলাম যখন দুশ্চিন্তায় পড়ে যায় ব্যবসায়িক ক্ষতির ভিতরে যখন পড়ে যায় এমন কি একটা কাটাও যদি মুমিনের শরীরে বিঁধে যায় মুমিনের এই কাটা বিদার কারণে উহ শব্দ যখন উচ্চারণ করে এই উহ শব্দ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে মুমিনের গুনাহগুলো maaf হতে থাকে আর জান্নাতের বাড়ি যিনি দারাজ করে দেন বুলন্দ করে দেন তিনি কে এজন্য আমরা বিপদে মুসিবতে প্রশংসা করি কা আল্লাহ আজাবান লি আমরিল মুমিন ইন্ন আমরহু কুল্লাহু খাইর মুমিনের জীবনটা বড় আশ্চর্যজনক মুমিন যখন বিপদে থাকে মুসিবতে থাকে মুমিন যখন ক্ষতিগ্রস্ত হয়ে যায় ওই ক্ষতির ভিতরেও মুমিন আল্লাহর উপরে ধৈর্য ধারণ করে فكان خيرا له ওই ক্ষতি থেকে মুমিনকে যিনি হেফাজত করেন তিনি কি আবার যখন মুমিনকে আল্লাহ নিয়ামত দান করে فشكر মুমিন তখন শুকরিয়া আদায় করে فكان خيرا له এই শুকরিয়া আদায়ের কারণে মুমিনের নিয়ামতকে যিনি বহু গুণে বাড়ায় দেন তিনি কি সে আল্লাহর জন্য আজকের এই মাহফিল থেকে উচ্চ কণ্ঠে আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ প্রশংসা কার আল্লাহ আবার বলি প্রশংসা কার আল্লাহ আল্লাহর জন্য প্রশংসা করে এই মাহফিলটাকে যেন আল্লাহ কবুল করে মঞ্জুর করে এই মাহফিলের গোলামদেরকে যেন আল্লাহ ভালোবাসে সেই ভালোবাসা পাওয়ার জন্য দরুদ সালাম করছি নবী কুলের সম্রাট سيد المرسلين إمام المرسلين خاتم النبيين أفتاب النبوة محمد بن عبد الله بن عبد المطلب هاشم بن مناف بن كلاب بن مرة كعب بن لؤي بن فهر مالك بن نضر بن كنانة مدركة بن إلياس بن معد بن عدنان محمد رسول الله صلى الله عليه وسلم সবাইকে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছি আবার আসুন আমরা সকলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের মাহফিল থেকে আপনারা খুশি না বেজা মনে হয় না পুরোপুরি খুশি একবারে পুরো খুশি পুরো খুশি থাকলে আমরা আল্লাহর নামে প্রশংসা করলাম নবীজির নামে দরুদ পড়লাম যিনি খুশি হয়ে গেছেন তিনি কে আল্লাহ আমার আল্লাহ যেমন খুশি হয়েছে আজকের মাহফিল থেকে জেনে যাবেন আমার রাসূলও আমাদের উপরে খুশি হয়ে গিয়েছেন হাদিসের মধ্যে এসেছে সাল্লু আলাইয়া فإن صلاتكم تبلغني حيث كنتم أمتي رأي أمي نبي نامي درود پرو جخان تكي تمي درود پرو بي تمار درود الله رب العالمين أمي نبي كچه پوچھا دي بي بولن الله أكبر درماني أمرا يكون أچي دھولي آئے ينتم مدينة المناورة دورنا كاسي ايتو دوري هوار پرو আপনি আমি যদি দরুদ পড়ি আল্লাহ রাব্বুল আলামিন এই দরুদ আমার নবীর কাছে পৌঁছায় দিবে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আর আমার আপনার দরুদ পেয়ে নবীজি খুশি হয়ে যাবে আপনি আমি খুশি তো ঠিক এজন্য আবার পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আসুন কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় প্রবেশ করি যেখান থেকে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ আমরা তেলাওয়াত করেছিলাম সূরা ফুসসিলাত এই সূরার আরো একটি নাম হচ্ছে সূরা হামিম সাজদা এই সূরার 19 20 এবং 21 এই তিনটি আয়াত আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি বিমাশিয়াতিল্লাহি তাআলা
وبتوفيقه যদি আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করে এই তিনটি আয়াতকে ঘিরে আজকের মাহফিলে কথা বলার চেষ্টা করব পরে ইনশাআল্লাহ সকলে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم ويوم يحشر أعداء الله إلى النار فهم يوزعون شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون وقالوا لجلودهم لما شهدتم علينا قالوا الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون বলেন সাদাকাল্লাহুল আযীম সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ শত্রুদেরকে জাহান্নামের সামনে একত্রিত করা হবে এই কোন কথা নাই কে কথা বলে এই কোন কথা নাই একেবারে কোন কথা নাই মন নরম করে দিয়ে শুনে ঠিক আছে তুই বা এখানে বেশি কয়জন বসে না এমনি কিন্তু স্টেজ ভেঙে গেছে অনেক আপনারা রাগ করেন নাই তো কোরআন তেলাওয়াতের সময় যারা কথা বলে চিন্তা করেন আচ্ছা বাচ্চা মানুষ না বুঝে বলছে আপনি যদি বুঝতেন আয়াতের মধ্যে কি বলা হচ্ছে আমার নিজের চোখে আমি বিষয়টা একবার দেখেছি পাশে একজন দাঁড়িয়ে আছে যে লোকটা আমার মনে হলো যেন হুক্কা খেয়ে আস খুব বিরক্তি ধরতেছিল তার উপরে যে হুক্কা খেয়ে নামাজ পড়তে আসলো একটু পরে মিশরের একজন অন্ধকারই যিনি চোখে দেখেন না সালাত ও তারাবিতে যখন তেলাওয়াত শুরু করছে ওয়াইয়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন وجلودهم بما كانوا يعملون